নমস্কার, আমি হুগলি জেলার বলাগড় চক্রের অন্তর্গত পরিতোষ মেমোরিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী অনুপ কুমার দাস পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব SSM এর প্রয়োজনীয় দুটি গুরুত্বপূর্ণ রেজিস্টার, যথা অ্যাক্টিভিটি ওয়াইজ রেজিস্টার এবং ওয়ার্ক রেজিস্টার নিয়ে। এর জন্য আমাদের ভাউচার ফাইল এবং ক্যাশবুক রেডি থাকতে হবে। এর আগে আমরা ক্যাশবুক সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি, যার লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন। যারা আগে দেখেননি তাদের অনুরোধ করব আগে ওই ভিডিওটি দেখে নেবেন। প্রথমেই দেখি অ্যাক্টিভিটি ওয়াইজ রেজিস্টার কীভাবে লিখব। আমরা SSM থেকে যতগুলি ফান্ড পাবো তার প্রত্যেকটি অ্যাক্টিভিটি ওয়াইজ রেজিস্টারে নিয়মিত স্টেপ বাই স্টেপ লিপিবদ্ধ করব। প্রথমেই লিখতে হবে নেম অফ অ্যাক্টিভিটি, যেখানে আমরা ACR বা লাইব্রেরি ফান্ড বা CSG বা যেটাকে আমরা কম্পোজিট স্কুল গ্র্যান্ট বলছি এগুলিই লিখতে হয়। আমি উদাহরণস্বরূপ কম্পোজিট স্কুল গ্র্যান্টের একটি ফান্ড এখানে আলোচনা করছি। দেখতেই পাচ্ছেন এটির মূলত তিনটি পার্ট, রিসিপ ডিটেলস, পেমেন্ট ডিটেলস, UC ডিটেলস। যখনই কোনো গ্র্যান্ট আমরা পাবো তখনই ক্যাশবুকে যেমন আপডেট করব, সেই সঙ্গে অ্যাক্টিভিটি রেজিস্টারের রিসিপ্ট ডিটেলসও আপডেট করে নেব। আমি এখানে দেখিয়েছি 18/5/2021 গ্র্যান্টটা পেয়েছি, তাই ডেট 18/5/2021, পার্টিকুলারসে লিখলাম কম্পোজিট স্কুল গ্র্যান্ট ফর 21/22, ভাইড মেমো নাম্বার এবং ডেট উল্লেখ করতে হবে। অ্যামাউন্টের ঘরে লিখলাম 37,500 এবং কিউমুলেটিভ অর্থাৎ সর্বমোট এর ঘরে 37,500 হলো। এবার এটা যেহেতু আমি একবারেই পেয়েছি তাই এটা একবারে, যদি কোনো আলাদা আলাদা ফেজে অনেক সময় কোনো টাকা আমরা একবারে না হয়ে দুটো বা তিনটে ফেজেও পেয়ে থাকি, তখন সেইভাবে যতগুলো ফেজে আসবে তখন সেখানে আমরা ততগুলো রো ব্যবহার করব। এবার আসি পেমেন্ট ডিটেলসে। এখানে আমরা পরপর খরচগুলো দেখাবো। প্রথমে ডেট, যে ডেটে আমরা চেক ইস্যু করব পেমেন্টের জন্য, এখানে সেই ডেট লিখতে হবে। চেক ইস্যু রেজিস্টার, ক্যাশবুক এবং অ্যাক্টিভিটি রেজিস্টারে এই তিনটি জায়গাতে কিন্তু একই ডেট থাকবে। এরপর পার্টিকুলার, এখানে পুরো বিবরণ লিখতে হবে, যেমন অ্যামাউন্ট পেড টু অমুক ফর ক্লাসরুম রিপেয়ারিং, ভাইড চেক নাম্বার এবং ডেট উল্লেখ থাকবে। এরপর ভাউচার নাম্বার দিলাম, অ্যামাউন্টের ঘরে লিখলাম 12,000 টাকা, তাহলে কিউমুলেটিভ অ্যামাউন্টও হলো 12,000, তাহলে ব্যালেন্স আনস্পেন্ট থাকলো 25,500। এবার পরের ডেটে দেখালাম ইলেকট্রিক্যাল একটা ওয়ার্ক হয়েছে, তার ধরুন 10,000 টাকা খরচ হয়েছে, তাহলে কিউমুলেটিভ পেমেন্ট হলো 22,000 এবং ব্যালেন্স আনস্পেন্ট থাকলো 15,500। এইভাবে পরপর সব পেমেন্টগুলো দেখালাম এবং শেষে দেখা গেল যে আমার ব্যালেন্স আনস্পেন্ট থাকলো জিরো বা নীল। এবার আসি ইউসি ডিটেলস। 10/12/21 এখানে আমি ইউসিটা জমা করেছি, সেখানে দেখালাম ডেটে 10/12/21, ইউসি নাম্বার দিতে হবে, অ্যামাউন্ট 37,500, কিউমুলেটিভ 37,500ই হলো, পেন্ডিং থাকলো তাহলে নীল। এবার যদি দেখা গেল যে ইউসিটা একবারে না দিয়ে দুবারে দেওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে দুটো রো ব্যবহার করব। একাধিক ফেজে ইউসি জমা হলে সেক্ষেত্রে একাধিক রো ব্যবহার করব। এবার আসি ওয়ার্ক রেজিস্টার। এক্ষেত্রে বুঝতে হবে কোন কোন গ্র্যান্টগুলি এখানে লিখতে হবে, এটাই খুব গুরুত্বপূর্ণ। যত SSM ফান্ড আমরা পাই তার সব কিন্তু এখানে আসবে না। কোনগুলি এখানে থাকবে তা বোঝার জন্য সরলভাবে একটা জিনিস মাথায় রাখলেই হবে, তা হলো যে কাজের জন্য স্কুলের ফিক্সড অ্যাসেট তৈরি হয় সেইগুলোই এখানে দেখাতে হবে। কম্পোজিট স্কুল, কম্পোজিট যে স্কুল গ্র্যান্টের টাকা আমরা পাই সেখানে তো নতুন কোনো জিনিস কিনতে পারি না, রক্ষণাবেক্ষণ করতে পারি, তাই এখানে কিন্তু কম্পোজিট স্কুল গ্র্যান্টের ব্যাপার লেখার দরকার নেই। এখানে আমরা দেখাবো ACR, লাইব্রেরি যে ফান্ডগুলো আছে, ফার্নিচার ফান্ড ইত্যাদি, যেখানে অ্যাসেট তৈরি হবে। আমি লাইব্রেরি ফার্নিচার গ্র্যান্ট একটা দেখিয়েছি, আসুন দেখা যাক কীভাবে এটা লেখা হবে। প্রথমেই সিরিয়াল নাম্বার একটা দিলাম, তারপরে নেম অফ ওয়ার্ক লিখলাম, লাইব্রেরি ফার্নিচার গ্র্যান্ট ফর 18/19, ভাইড অ্যালটমেন্ট মেমো নাম্বার, ডেট উল্লেখ থাকলো, অ্যামাউন্ট স্যাংশন ফর দ্য ওয়ার্কস দিলাম 25,000, ডেট অফ এক্সপেন্ডিচার আমি এটা দুটো ডেটে খরচ করেছি দুই ভাগে,
25/4/19 দেখালাম 20,000 টাকা খরচ হয়েছে, সেখানে কোনো আলমারি বা যা হোক একটা কেনা হয়েছে। এবং পরের ডেট হচ্ছে 25/5/19 যেখানে 5,000 টাকার একটা চেয়ার হয়তো খরচ হয়েছে, এইভাবে দেখালাম, তাই সেভাবে লিখলাম। এরপর ভাউচার নাম্বার দিলাম, শেষ পর্যন্ত ব্যালেন্স অ্যামাউন্ট ইয়েট টু বি স্পেন্ট নীল হলো। তাহলে ডেট অফ কমপ্লিশন অফ ওয়ার্ক হলো 25, যেটা যে ডেটে খরচ হলো সেটাই কিন্তু সেই ডেটে দিতে হবে, প্রথমটা 25/4/19, পরেরটা 25/5/19, এইভাবে যে ডেটে কমপ্লিট হবে সেই ডেটাই কিন্তু ওটা দিতে হবে, এবং সেই দিনই ওইটি কিন্তু ফিক্সড অ্যাসেটে পরিণত হলো। এরপর ইউসি জমা হলো, যে ডেটে জমা হলো সেই ডেটে ওখানে উল্লেখ করে দিলাম, ইউসি সাবমিটেড অন এত। তা এভাবেই লিখতে হবে, আশা করি সবটা দেখাতে পেরেছি, যদি কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।